করে দাও রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিনা ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন আলহামদুলিল্লাহ পাই পশ্চিম পাড়া বাইতুল সালাম জামে মসজিদ ও যুব সমাজের উদ্যোগে আজকের মাহফিলের মহতারাম সম্মানিত সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথিবৃন্দ উপস্থিত ওলামায়ে কেরাম মুরব্বিয়ানে আজম আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে হায়াতের শুরু থেকে এই পর্যন্ত হায়াতে রাখলেন সুস্থ রাখলেন ভালো রাখলেন এই জন্য শুক্রিয়াতান শুকুর আদায় করি আলহামদুলিল্লাহ মুসলমানের আওয়াজ দিন আলহামদুলিল্লাহ মেসি নেইমার যখন গোল মারে তখন তো চিৎকার মুরব্বি বলে গোল হয়েছে তো মুসলমান আওয়াজ দিন আলহামদুলিল্লাহ এই জমিন কার আইন চলবে কার একমত একমত সবাই ইনশাআল্লাহ আল্লামা জুনায়েদ আল হাবিব স্টেজ চলে আসবেন ইনশাআল্লাহ সময় মতন আর এলান করা হবে না আপনারা সবাই ধৈর্য সহকারে বসেন আজকের যিনি প্রধান বক্তা বাতলের আতঙ্ক আল্লামা মুফতি কামাল উদ্দিন সাহেব আমাদের মাঝে তাসলিম বলছেন আলহামদুলিল্লাহ আপনারা সবাই থাকবেন না বাঁচবেন জোরে বলেন কারা কারা থাকবেন না হাত তোলেন নারে তাকবীর আস্তাগফিরুল্লাহ বুঝেন না কথা আমার থাকবেন না কেউ নাকি বাঁচবেন কারা তাকার থাকবেন আল্লাহু আকবার নারে তাকবীর আল কোরআনের আলো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কবুল করেন বাবারা আমি আপনাদের সন্তান কারো ভাই কারো ভাতিজা আমি আপনাদের সময় নষ্ট করব না দু চার মিনিট সময় কথা বলব আমার বাবা আপনার বাবা আপনার দাদা আপনার পরদাদা তারা এক সময় জমিনে ছিলেন কিনা সবাই বলেন তারা আসেনি এখন আমি আপনি থাকবো নি বরসায় আসরে মন কিসের কর আশা এত সাদের বাড়ি একদিন ভেঙ্গে যাবে তোমার বাসা ঠিক না ঠিক আর বরসায় আসরে মন কিসের কর আশা এত সাদের বাড়ি একদিন ভেঙ্গে যাবে তোমার বাসা ও তোমার কোন দিন জানি পুরাইয়া যাইবে যৌবনের লাগবে বাটি ওই যে দেখ ডাকিতেছে তোমায় কবরের মাটি ওই যে দেখ ডাকিতেছে তোমায় কবরের মাটি সন্ধ্যার আগে যেদিন ডুবের বেলা সন্ধ্যার আগে যেদিন ডুবের বেলা পলকে মুছে যাবে তোমার রঙেরি মেলা ঠিক না ঠিক কার দিবে তুমি জোরে দম কার দিবে তুমি জোরে দম কার মাথায় বাংবা লাঠি ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি আর ভরসায় আছে মন কিসের কর আশা এত সাদের বাড়ি একদিন ভেঙ্গে যাবে তোমার বাসা ও তোমার কোন দিন জানি পুরাইয়া যাইবে যৌবনের লাগবে বাটি ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি এ যুবক ভাইরা ও ফরদারা বাবড়রা গো
বৃদ্ধ বাবা জিরা কার জানে কখন মৃত্যু হয়ে যায় জানা নাই ঠিক না বেঠিক এ আল্লাহর বান্দারা কিসের দুনিয়ার জন্য পাগল হয়ে গেল এই দুনিয়াতে তোমার আমার একদিনকে বুলিয়া যাইবে রে বাবা আজকে দুনিয়ার জন্য পাগল হয়ে গেল এই দুনিয়ার মধ্যে একদিন দুনিয়া তোমাকে আমাকে থাকতে দিবে না রে বাবা আজকে একটা ঘটনা দেখলাম ওই কক্সবাজারের দিকে আল্লাহু আকবার আমার মতন 24 বছর 30 বছরের যুবক আল্লাহু আকবার একটা মাদ্রাসা ছাত্র মা থেকে বিদায় নিয়ে আল্লাহু আকবার মাদ্রাসার দিকে রওনা করলো প্রতিমতে এক শ্রীণ হইয়া সাথে সাথে মৃত্যুবরণ করলো রে যুবক ভাই আজকে তুমি আল্লাহর কথা শুনতে চাও না কোরআনের কথা শুনতে চাও না রে বাবা এখনো সময় আছে কোন সময় আছে যুবক ভাই আর কত শয়তানের দুকার মধ্যে বুড়িয়ে হায়াতটাকে শেষ করবো রে বাবা কোন দিন জানি মালাকুল মত আজরাইল সাহেব পিছন থেকে ধাক্কা মারিয়া দেয় এখনো সময় আছে আসো এখনো সময় আছে কোরআনের মজলিসের মধ্যে আসো রে বাবা একটু কি তোমার মায়ের কথা মনে পড়ে না যেই মা ধরনের তোমার জন্য এত কষ্ট করলো রে বাবা যেই দুঃখুনি বাবা এত কষ্ট করলো কি মা বাবার জন্য দু চার ফোঁটা চোখের পানি বলাইতে পারো না এ আল্লাহর বান্দারা ও যুবক ভাইরা আমি তো তোমাদেরই ভাই কারো কারো ভাই কারো সন্তান তোমাদের হাত ধরলাম পা ধরলাম আল্লাহ রসুলের সুন্নতের মালা জড়ার মধ্যে জড়াও রে বাবা দেখবা দুনিয়ার মধ্যে তোমার দাম বাড়িয়ে দিবেন কে মুসলমান আওয়াজ দিবেন কে যে আল্লাহর বান্দার মধ্যে যে যুবকের মধ্যে বৃদ্ধর মধ্যে সুন্নতের মালা থাকবে আল্লাহু আকবার দুনিয়ার মধ্যে দামি বানায় দিবেন আখিরাতের মধ্যে দামি বানায় দিবেন আমার আল্লাহ এজন্য আল্লাহ রাব্বুল আলামিন নিজেই ফরমান কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গাফুরুর রহিম আল্লাহ রাব্বুল আলামিন ফরমান ও আমার হাবিব ও আমার দোস্ত ও আমার বন্ধু আপনি আপনার উম্মতদেরকে জানায় দিন যারা আমি আল্লাহকে মুহাব্বত করতে চাই ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ যারা আমি আল্লাহকে ভালোবাসতে চাই যারা আমি আল্লাহকে মুহাব্বত করতে চাই ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ তারা যেন আপনি নবীকে মুহাব্বত করে জোরে কোন সুবহানাল্লাহ মুসলমান আওয়াজ দিবেন তারা যেন আপনি নবীকে মহব্বত করে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমান ওগো আল্লাহ জমিনের মধ্যে যদি আমার উম্মত আমাকে মহব্বত করে তাহলে কি করবেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন রাহাবি আপনি জানতে চান ওয়াগফির লাকুম যুনুবাকুম আপনার যে উম্মত আপনাকে মহব্বত করবে আল্লাহু আকবার আপনার যে উম্মত আপনাকে ভালোবাসবে ওয়াগফির লাকুম যুনুবাকুম বান্দায় যদি জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত গুনাহ করছে শেষ মুহূর্ত যদি আপনাকে মহব্বত করতে পারে ফিরিলাকুম যুনুবাকুম ও হাবিব আপনার উম্মতের গুনাহ আমি মাফ করে দিব আল্লাহু গাফুরুর রহিম ও পয়গম্বর আমি কেমন ও কেমন রহমান কেমন দয়ালুর পয়গম্বর আপনি তো জানেন না দুনিয়ার মধ্যে যখন গোলাম মালিকের সাথে অন্যায় করে মালিক তাকে সাজা দেওয়ার জন্য খোঁজে ঠিক না বেঠিক এ আল্লাহর বান্দা আল্লাহ রাব্বুল আলামিন ফরমান আল্লাহু গফুরুর রহিম ও পয়গম্বর আমি আল্লাহ এমন রহিম এমন রহমান আমি আল্লাহ এমন গফফার গুনাহগার বান্দা যখন গুনাহ করে আমি আল্লাহর কাছে যখন আল্লাহু আকবার খালেস ভাবে তওবা করে আমি আল্লাহর কাছে যখন আমার বাবা ভালো করে চাই আমি আল্লাহর কাছে যখন কাকুতি বিনতি করি আমি আল্লাহর কাছে গুনার কথা ক্ষমা চাই ও পয়গম্বর আমি আল্লাহ আপনার উম্মত গুনাহগারকে মাফ করে দিব এ আল্লাহর বান্দারা যত গুনাহ করি না কেন আমরা এমন কে আছি যে গুনাহ করি না হাঁটতে চলতে গুনাহ করি বসতে খাইতে গুনাহ করি যেদিকে তাকাই সেদিকে গুনাহ গুনাহ ঠিক না বেঠিক
এ আল্লাহর বান্দারা চতুর্দিকে শুধু গুনাহ আর গুনাহ করি আল্লাহু আকবার বান্দা যত গুনাহগার হোক না কেন আমার মাওলার কাছে তওবা করলে ক্ষমা করে দিবেন কে মুসলমান আওয়াজ দিবেন কে বান্দা যত গুনাহ করুক না কেন আমার মাওলায় ক্ষমা করে দিবে কারণ আমার মাওলায় হলো রহমান আমার মাওলায় হলো গফফার আমার মাওলায় হলো গফুর আল্লাহু আকবার এক মুশরিক অগ্নি বুঝুক আল্লাহু আকবার 50 বছর 60 বছরে বাবা আল্লাহু আকবার মুক্তির পূজা করলো প্রত্যেক দিন সনাম 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 বলিয়া ডাকে কিন্তু মুক্তি ডাকার সাড়া দিতে পারে না আল্লাহু আকবার সনাম তো কোনোদিন ডাকার সাড়া দেয় নাই আল্লাহু আকবার ওই মুক্তি বুজুগের মুখে দিয়া একদিন এমনি ইচ্ছা করে বাইর হয় নাই এমনি বাইর হয়ে গেল সমাজ আল্লাহু আকবার এমনি বাইর হয়ে গেল সমাজ আমার মাওলা ডাক লাব্বাইক ইয়া আব্দি ওরে বান্দা তুই আমাকে ডাকস কা ওরে বান্দা তুই আমাকে ডাকস কা তোর কি প্রয়োজন জোরে কন সুবহানাল্লাহ এ আল্লাহর বান্দারা যুবক ভাইরা ফরদার আড়ালে মা বোনেরা ওই অগ্নি ফুজুক আচার্য হয়ে গেলেন আহা আমি 50 বছর 60 বছর যাব আমি সনাম সনাম বললাম কিন্তু আমার খোদা তো আমার ডাকে সাড়া দেয় নাই আল্লাহু আকবার আমি আল্লাহর একটা সিফাতি নাম আমি ইচ্ছা করে বলি নাই আমার মুখ দিয়ে এমনি বাইর হয়ে গেল আমার মাওলায় সঙ্গে সঙ্গে উত্তর দিল লাব্বাইক ইয়া আব্দি বান্দা তুই আমাকে কেন ডাকস আমি হাজি ওরে বান্দা তুই আমাকে কি ডাকস কেন ডাকস তোর কি প্রয়োজন আমি মাওলার কাছে যা আমি তোকে সঙ্গে সঙ্গে দিয়া দিব জোরে কন সুবহানাল্লাহ এ মুসলমান বাবার ও যুবক বৈরা ও বৃদ্ধ বাবা জিয়া ও ফরদার আড়ালের মা বোনেরা একজন মুকনি ফুজুক যদি উকনি ফুজুক যদি আল্লাহু আকবার মালিকের কাছে ক্ষমা চাইয়া ক্ষমা নিতে পারে বাবা তুমি তো আমি মুশরিক না তুমি তো আমি তো হিন্দু না বৌদ্ধ না খ্রিস্টান না তোমাকে তো আমার মাওলা দয়া করিয়া মুসলমান বানাইছে ঠিক না বেঠিক আদমিয়া দাদাই বা জন মুসলমান কর দাই আয় খুদা কর বাসাও মেহসাব রেহসা কর দাই আমার মাওলা ডাক্তার বান্দা তোকে আমি কুদরতি ভাবে অনেক সুন্দর ভাবে দয়া করিয়া মায়া করিয়া মহাব্বত করিয়া তোকে আমি মুসলমান বানায়া দিলাম এরে বান্দা তুই একটু চিন্তা কর আমি তোকে ইচ্ছা করলে গরুর বাচ্চা তো বানাইতে পারতাম আল্লাহু আকবার তোকে ইচ্ছা করলে আমি ছাগলের বাচ্চা তো বানাইতে পারতাম এ বান্দা তুই একটু চিন্তা কর আমি তো বানাইলে কুকুর বানাইতে পারতাম আমি তোকে হিন্দুর গণায় তো বানাইতে পারতাম তোকে আমি ইহুদি খ্রিস্টান তো বানাইতে পারতাম কিন্তু না 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 আমি আল্লাহ তোকে হিন্দু বানাই না তোকে আমি কুকুর বিড়াল না বানাই না ওরে বান্দা সৃষ্টি জীবের মধ্যে তোকে উত্তম মানুষ মুসলমান বানাইলা এই জন্য বাবারা এই জন্য যুবক ভাইরা এই জন্য পর্দার আড়ালে মা বোনেরা ভালো করে শোনো ভালো করে বুঝো আল্লাহ রাব্বুল আলামিনের রহমত থেকে নৈরাশ হইও না আল্লাহর নবীর সুন্নত থেকে বঞ্চিত হইও না এই জন্য বাবা যেই ব্যক্তি যত সুন্নতের উপর আমল করবে তত তার দুনিয়ার মধ্যে দাম বাড়াই দিবেন কে মুসলমান আওয়াজ দিবেন কে ঘুমাইতেছেন নাকি আপনারা কারা কারা ঘুমাতেছেন হাত তোলেন মাশাআল্লাহ তাহলে কেউ ঘুমান না তো ঘুমালে তো হবে না যিনি আসতেছেন ঘুমাইতে দিবে না আল্লাহু আকবার যিনি আসতেছেন ঘুমাইতে দিবে না ঘুমাইতে পারবেন না টেকনাফ থেকে তেতুলিয়া রূপসা থেকে পাথুরিয়া জিনার হকের আওয়াজে নাস্তিকদের কম্পন সৃষ্টি হয়ে যায় তিনি হলেন খতিবে আত খতিবে বাংলার আল্লামা জুনায়েদ আল হাবিব ঠিক না ঠিক যার কথার কারণে নাস্তিকের বাচ্চারা ভয় পেয়ে যায় আপনারা ডরাইতেছেন নাকি আমাদের সাথে কে আছেন কে আছেন আল্লাহ থাকলে আর কোনো পেরেশান আছে নাকি জোরে একটা তাকবীর দেন নারায়ণ তাকবীর এই তাকবীর দিয়া আল্লাহ রহমতেন স্যার নারায়ণ তাকবীর থাকবেন না বাঁকবেন থাকবেন না বাঁকবেন কতক্ষণ
মধ্যে বিরক্ত হয়ে যাইতেছেন। যারা যে সমস্ত যুবক ভাইদের প্রিয় দল আর্জেন্টিনার ব্রাজিল গেছে না গজবটা, এই গজব শেষ হয়েছে নি, একটা বাজে খেলা শুরু হয় নাকি? কথা বলে না কেন? আমি যখন বিভিন্ন জায়গা থেকে মাহফিল করে বাসায় আসি তখনও দেখি একটা বাজে খেলা শুরু হয়। মুসলমানি বান্দারে ভালো করে শুনে রাখো, যেই দেশের মধ্যে আমার আল্লাহর নাম লওয়া নিষেধ, সেই দেশের মধ্যে আল্লাহু আকবারের ধ্বনি বাজানো নিষেধ, সেই দেশের চাকুদার মুসলমান করতে পারে না। কিসের ইমানদার তুমি? লাউ খায়েন না ইমানদার, আলু খায়েন না ইমানদার, খবরদার। আর্জেন্টিনার যে কাটিং মুসলমানের সেই কাটিং, কথা বলে না কেন? মেসি কুত্তায় যে কাটিং দেয় মুসলমানের সেই কাটিং দেয়। আবার তো মেসির অনেক ভক্ত আছেন, বলুন হুজুর আমাকে ফিসাবরে কুত্তা কয় লাগছে, মেসি কুত্তার চেয়েও খারাপ, মেসি কাফের মুশরিক, রাগ হইতেছেন? নেইমার কুত্তার চেয়েও খারাপ। যেই দেশের মধ্যে আল্লাহর কথা বলা হবে না, সেই দেশের তেমনার ইমানদার মুসলমান করবে না। আপনার রাগ হন আর ঘষ হন, কেহ আমার ভাই, কেহ আমার বাবা, কথা বুঝলেন না আমার? এই জন্য ভাইরা সতর্ক হওয়া দরকার আছে না নাই? সতর্ক হওয়া দরকার আছে না নাই? এখনো মানুষ বিরক্ত বোধ করতেছে, আর হুজুর আসে না কেন, হুজুর আসে না কেন? এই কপাল পড়া তোর মনে নাই, একটা বাজে খেলা শুরু করস, দুইটা তিনটা বাজে পর্যন্ত খেলা খাস, তখন তোর সমস্যা হয় নাই। এখানে ওলামাই কেরাম বয়ান করে তোর সমস্যা হয়, ঠিক না ভাই? যারা ফ্যান্ডেলের বাইরে আছেন, আপনাদের হাত ধরলাম পা ধরলাম, এখনো সময় আসতে আসেন, তাহলে আল্লাহর কাছে দোয়া করবো আজকে ইষ্ট করে মারা যাইবেন, কথা কর না গা। নামাজের ওয়াজ বোঝার ওয়াজ এখন মুসলমান করে লাভ নেই, এখন আঙ্গুচ্ছে ভালো বুঝে, আঙ্গুচ্ছে ভালো বুঝে। এই জন্য মুসলমান সন্তানরা সাবধান হয়ে যাও, নবীর সুন্নতে রঙিন হয়ে যাও। দামি বানাই দিবেন কে? আল্লাহ আল্লাহ, জোরে গান কে? আল্লাহর নাম লইতে ভয় পান নাকি? আল্লাহর নাম লইতে লজ্জা লাগে নাকি? একবার আল্লাহ ডাক দিবেন, 70 বার সারা দিবেন কে? আল্লাহ বললাম খান না কিছু, আল্লাহ আল্লাহ হরদম ডাক, আল্লাহ বান্দা গাফেল হইও না, হরদম ডাক, আল্লাহ বান্দা গাফেল হইও না। বলবো কি বলবো না? আল্লাহ ডাকছে ইব্রাহিম কারিম, আল্লাহ ডাকছে ইব্রাহিম কারিম, ওরে মাওলার প্রেমে সে দেশ দরি পাগল হইল, এসহা করিশালি আল্লাহ পাগল হইল, ফজলুল বরিশালি পাগল হইল, মুবারক করিম সেই প্রেমের এর নিশানা, হরদম ডাক আল্লাহ বান্দা গা হয়ো না, রনে বনে জগৎ মনে যুবক পাই আল্লাহ হইল না, হরদম ডাক আল্লাহ বান্দা গাফেল হইও না। নারা তাকবীর, থাকলে শোনাবো, থাকবেন তো ইনশাআল্লাহ। কার কার খারাপ লাগে হাত তোলেন, ভালো লাগে তো ইনশাআল্লাহ। এই জন্য বাবারা, এই জন্য পর্দার আড়ালের মা বোনেরা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমান, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি,
ومن أحبني كان معي في الجنة بابارے او যুবক ভাইরা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান যে ব্যক্তি আমার সুন্নতকে মানলো সেই যেন আমি নবীকে মানলো আর যে যুবক আমি নবীকে মানবে কান মাই ফিল জান্নাতি ওই যুবক সোজা আমি নবীর সাথে জান্নাতে যাবে জোরে কোন সুবহানাল্লাহ এ আল্লাহর বান্দারা নবীজি কেমন আমাদের জন্য রহমত কেন বা আমরা সুন্নতের উপর আমল করব রে বাবা হাশরের ময়দানের কথা একটু চিন্তা করে দেখো যুবক ভাই যেই দিন তোমার মায় বলবে যেই দিন তোমার বাবাই বলবে নাফসি নাফসি সন্তান যখন বিপদে হয়ে পড়ে যাবে আল্লাহু আকবার মায়ের কাছে যাবে বাবার কাছে যাবে ওগো মা তুমি আজকে আমাদের জন্য একটু সুপারিশ করো না মায় বলবে রে সন্তান আমার তো বিবাহ হয় নাই আল্লাহু আকবার বাবাই বলবে আমার তো বিবাহ করি নাই আমার কাছে আজকে তোমার জন্য সুপারিশ করার কিছুই নাই ও যুবক ভাই একটু চোখটা বন্ধ করো আল্লাহু আকবার ওই হাশর ময়দানের কথা একটু চিন্তা করিয়া দেখো যেই দিন কোনো কেউ আপন হবে না যেই দিন কিছুই তোমার আপন হবে না আজকে টাকা টাকা করো আজকে বাড়ি বাড়ি করো আজকে তুমি গাড়ি গাড়ি করো আজকে নারী নারী করো আল্লাহু আকবার ওই গাড়ি বাড়ি তোমার আপন হবে না একমাত্র আপন হবেন কে মুসলমান আওয়াজ দিয়ে বলেন কে মেসি আপন হবে নেইমারও আপন হবে না মেসিও আপন হবে না আল্লাহু আকবার রোনাল্ডো আপন হবে না একমাত্র আপন হবেন কে এই জন্য বাবারা হাশরের মাঠের কথা একটু চিন্তা করে দেখেন আল্লাহু আকবার যখন হাশরের মাঠ কায়েম করে দিবেন রব্বুল আলামিন সমস্ত উম্মত পরিশান হইয়া এক এক নবীর কাছে যাওয়ার পর সর্বশেষ ঈসা নবীর কাছে যাবে ঈসা নবীর কাছে যাওয়ার পর বলবে ও পয়গম্বর ঈসা আমরা সব নবীর কাছে গেলাম এই কঠিন মুসিবতের দিন আমাদের জন্য কেউ শেফায়াত করেন না ও পয়গম্বর ঈসা আমাদের জন্য একটু সুপারিশ করেন ঈসা আলাইহিস সালাম বলবে বাজান ওরে উম্মতেরা তোমাদেরকে আয়ুব এরকম ভাবে ইব্রাহিম নবী সারাইতে পারে না আদম নবী সারাইতে পারে না মুসা নবী সারাইতে পারে না আমি ঈসার তো কোনো বেলে আসে না আমি ঈসা সুপারিশ করতে পারবো না ও উম্মতেরা তোমরা এমন একটা নবীর কাছে যাও যেই নবী তোমাদের জন্য সুপারিশ করার জন্য প্রস্তুত এ আল্লাহর বান্দারা সব কথাটা শুনিয়া অন্তরের মধ্যে শান্তি আসবে আর বলবো পয়গম্বর ঈসা তাহলে ওই নবী কোথায় বলো ওই নবী হলো রহমতুল্লিল আলামিন নবী সাইয়্যিদুল মুরসালিন শাফিউল মুজতাবিন নবী যেই নবীকে না বানাইলে আমি ঈসাকে না বানাইতো যেই নবীকে না বানাইলে আসমান বানাইতো না যেই নবীকে না বানাইলে আল্লাহ রাব্বুল আলামিন কিছুই বানাইতো না আল্লাহু আকবার বলে কোন নবী বলে সেই নবী হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ জোরে কোন সুবহানাল্লাহ এ আল্লাহর বান্দারা সবাই একটু খুশি হইয়া আল্লাহু আকবার আমার নবীর দরবারে একটা দরবার বে যায় দেখবে রহমাতুল্লিল আলামিন নবী সিজদারত অবস্থায় উম্মতি উম্মতি বলে কান্দে জোরে কোন সুবহানাল্লাহ সমস্ত উম্মত দেখতে পাইবে আল্লাহু আকবার বিশ্ব নবী উম্মতি উম্মতি বলে কান্দে আল্লাহু আকবার বাজান কি বলিয়া কান্দে জানেন আল্লাহর কাছে ফরিয়াদ করো আসমানের মালিক ও জমিনের মালিক আল্লাহ আমি আপনার হাবিব আজকে এই কঠিন মুসিবতের দিন আমার একটা উম্মত যদি জাহান্নামে যায় আমি রহমতুল্লিল আলামিন আপনার জান্নাতে যাব না জোরে কোন সুবহানাল্লাহ এ আল্লাহর বান্দারা ও যুবক ভাইরা আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের জোশ চলে আসবে আল্লাহু আকবার আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের জোশ চলে আসবে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন হাবিব গো আপনি মাথা উঠান আপনি মাথা উঠান আপনাকে কাফের বাচ্চারা কতই না মারা মারলো কারণ আপনি তো ছিলেন এতিম নবী আপনার তো মাও ছিল না বাবাও ছিল না আল্লাহর বান্দারা সন্তান যখন মা হারা যায় বাবার কাছে আশ্রয় নেয় দুনিয়ার মধ্যে বাবা না থাকলে
মায়ের কাছে আশ্রয় নেয় কিন্তু আমার মায়া নবীর তো মানাই বাবা নাই তার কাছে আশ্রয় নিবে রে বাবা আল্লাহ রাব্বুল আলামিন ফরমান ও হাবিব আপনি আজকে মাথা উঠান আপনার সুপারিশ আমি কবুল করব আমি আপনাকে আর কান্দান কান্দাইব না আমি আপনাকে তায়েফের ময়দানে কান্দাইলাম উহুদের ময়দানে কান্দাইলাম ও হাবিব আপনি মাথা উঠান এ আল্লাহর বান্দা আল্লাহর নবী তখন মাথা উঠাইবেন আল্লাহু আকবার তারপরে কানবে ইয়া উম্মতি আল্লাহু আকবার ইয়া উম্মতি আল্লাহু আকবার তারপরে আল্লাহ তাআলা সান্ত্বনা দিবেন হাবিব গো আমার আপনি কানবেন না কানবেন না আপনার আজকে যা মনে চায় আপনি তা করেন তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবেন ও আল্লাহ আমি আপনার কাছে আর কিছুই চাইব না আমি চাই আজকে এই কঠিন মুসিবতের দিন আমার সমস্ত উম্মত আমার সাথে জান্নাতে যাবে জোরে কোন সুবহানাল্লাহ হে আল্লাহর বান্দারা যেই নবী শেষ মুহূর্ত তোমাকে আমাকে ভুলবে না ওই মায়ের নবী কেমন এতিম ছিলেন রে বাবা যেই নবীর জন্মের আগে আল্লাহু আকবার বাবা ইন্তেকাল করলো যেই নবী দুনিয়ার মধ্যে আসার আগে আল্লাহু আকবার মা জননী চলিয়া গেল ওই এতিম নবীর মনে কেমনি দাড়িটা কাটিয়া যুবক কষ্ট দাও এরে যুবক ভাই তোমার কি একটু মায়া লাগে না নবীর জন্য কেমনি তুমি আমার নবীর দাড়িটা কাটিয়া কষ্ট দাও আল্লাহু আকবার যে নবী তোমাকে আমাকে মৃত্যুর সময় ভুলে না ইয়া উম্মতি বলিয়া কাঁদিয়া গেছে সাহাবাই কেরাম জিজ্ঞাসা সাহাবাই কেরাম ডাকলেন ইয়া রাসূলুল্লাহ আপনি কাঁদেন কেন বলে আপনি কি জন্য কাঁদেন বলে আমি এই জন্য কাঁদি ও আমার সাহাবীরা আমি নবী তো দুনিয়ার মাটি চারিয়া কবর দেশে চলে যাব কিন্তু আমার গুনাহগার উম্মতের কি অবস্থা হবে এই জন্য বাবারা এখনো সময় আছে হাত ধরি পাও ধরি এই জন্য বাবারা আল্লাহু আকবার ওয়াজ করা বড় কথা না একটা মানুষ যদি ওয়াজের দ্বারা পরিবর্তন হইয়া যায় এইটাই হলো ওয়াজের সাকসেস এই জন্য যুবক ভাইরা আল্লাহু আকবার আমরা আর দাড়ি কাটবো না পারবেন তো ইনশাল্লাহ কারা কারা দাড়ি কাটবেন না বলো হুজুর আগে শয়তানের দোকার মধ্যে পড়িয়া দাড়িটা কাটিয়ে ফেলাইলাম শয়তানের দোকার মধ্যে পড়িয়া নামাজটা সারিয়া দিলাম একটু কি মায়ার নবীর জন্য মায়া লাগে না একটু একটু কি এতিম নবীর জন্য মায়া লাগে না এমন এতিম ছিলেন নবী আমার এমন এতিম ছিলেন নবী পিতা মাতা নাই যে তাহা তারপরে ও মারল কত আল্লাহু আকবার কত মারায় না মারছে কাফের বাচ্চারা এই জন্য যুবক ভাইরা যেহেতু যুব সমাজের মাহফিল যেহেতু যুবক বেশিরভাগে উপস্থিত আল্লাহু আকবার নেইমান আর্জেন্টিনার সাপোর্টার বাদ দিয়া দাও আমার নবীজির সাপোর্ট কর যেই নাস্তিকের বাচ্চা রাজপথের মধ্যে আমার নবীর বিরুদ্ধে কথা বলবে এখন থেকে আর আর্জেন্টিনার করব না এখন থেকে আর নেইমার করব না এখন থেকে আর ইহুদি খ্রিস্টানের সাপোর্ট করব না হবে অ্যাকশন ঠিক না বে ঠিক আর আমরা সারে দিব না আমরা দেখতে দেখতে দেখে আসছি মার খাইতে খাইতে খাইয়ে আসছি আর মায়ের খাওয়া যাবে না এখন মায়ের দেওয়ার সময় আসছে কথা কর না গা মায়ের খাইতে 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 এখন আমাদের চুল পাকিয়ে গেছে আর মায়ের খাওয়া যাবে না মায়ের দেওয়ার সময় কোন নাস্তিকের বাচ্চা যদি আমার নবীর বিরুদ্ধে কথা বলে কোরআনের বিরুদ্ধে কথা বলে আমার বাবায় যদি বলে আমার বারো ভাইয়ে যদি বলে তার জিব্বাটা কাটিয়ে দিব কারণ হলো আমার নবী হলো আসল আমার আসল কে আল্লাহর আল্লাহর রসুল আসল এই দুইজন ঠিক সব ঠিক কথা বলেন না কেন আমার নেতায় রাগ হোক নেত্রী না রাগ হোক আমার দেখার আশা যায় নাই আমার নবী ঠিক আমার সব ঠিক যারা আমার নবীর বিরুদ্ধে কটূক্তি কর এখন আর ওলামায়ে কেরাম মাঠে ময়দানে লাগন লাগবে না এখন রিস্কার ড্রাইভারে সে চালাইব এখন কৃষক শ্রমিকরা তোমাদেরকে চাষা দিবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কবুল করেন রাগ হয়েছেন কিনা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে ধৈর্য সহকারে বসার তৌফিক দান করেন ইনশাআল্লাহ আল্লামা জুনায়েদ আল হাবিব সাহেবের ওয়াজ শুনবেন তো সবাই কথা কান না কা
দাঁড়ায় ওয়াজ করবেন, বৈশাখ ওয়াজ করবে না, দাঁড়ায় দাঁড়ায় ওয়াজ করবেন, বেশি না আধা ঘন্টা ওয়াজ করবেন। ওয়াজ তো সব জায়গাতে শুনছেন, জুনাদ আল হাবিবের ওয়াজ অনেকেই শোনেন না, দেখবেন ওয়াজ কারে কয়। আল্লাহু আকবার, ইমানের পাওয়ার বাড়বে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে ধৈর্য সহকারে শেষ মুহূর্ত পর্যন্ত থাকার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালা, এরপর যে আপনাদের সম্মুখে মূল্যবান বয়ান পেশ করিবেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ সুমধুর কণ্ঠসুর আল্লামা খালেদ সাইফুল্লাহ আইবির নাম শুনছেন না আপনারা? একবার সেম আল্লামা খালেদ সাইফুল্লাহ আইবির আল্লাহ দান করছেন, কথা বলেন না কেন? আমাদের কোনো যোগ্যতা নাই, কোনো এলেম নাই, কোনো কামাল নাই, এরকম ভাবে এই যে আমার নানা দান, মা বাবার দোয়ায়, মুরব্বীদের দোয়ায়, ওলামায়ে কেরামের দোয়ায়, আমার পূর্বে যিনি ওয়াজ করছেন আমার বুখারীর উস্তাদ আল্লামা মুফতি মাহবুব রহমান কাসিমী, হুজুরদের জুতার বরকতে আল্লাহ এই মঞ্চে আনছেন, আমাদের কোনো ক্যাডার নাই, কোনো যোগ্যতা নাই, আপনাদের দোয়া, ঠিক না? ঠিক, আমরা আপনাদের পছন্দ, দোয়া করবেন তো আমাদের জন্য। ইনশাল্লাহ সবাই ধৈর্য সহকারে বসবেন, এই পর্যায়ে আপনাদের সম্মুখে বয়ান রাখবেন আপনাদের সকলের সুপরিচিত এই গ্রামের কৃতি সন্তান হযরতুল আলাম জনাব হযরত মাওলানা মুফতি কাউসার হাবিব আল ফরিদি সাহেব দামাত রাকাতুন। আমরা সবাই সামনের দিকে আগে বসি, ইনশাল্লাহ হযরত বয়ান করবেন এখানে।